এই প্রশ্নটা নটরডাম হলিক্রস প্রিপারেশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেখি তুমি এই ম্যাথটা 10 সেকেন্ডে পারো কিনা। তো একটি গুলি একটি কাঠের তক্তার ভিতরে 5 সেন্টিমিটার প্রবেশ করছে, অর্থাৎ এই যে হচ্ছে একটা কাঠ, এটার ভিতরে গুলিটা 5 সেন্টিমিটার প্রবেশ করছে। গুলিটার বেগ 1/3 হারাই ফেলছে, তার মানে গুলিটা 1/3 হারাই ফেলছে, মানে আমার বেগ কতটুকু হয়েছে? বেগ হয়েছে 2/3, রাইট? আচ্ছা ঠিক আছে, দেন কি বলছে, গুলিটি তক্তার ভিতরে আর কতটুকু পথ পার করতে পারবে, তার মানে ধরলাম যে তক্তার ভিতরে আর 1 সেন্টিমিটার পথ পার করতে পারবে। তো দেখো তুমি যদি এখন এই ম্যাথটাকে ট্রেডিশনাল প্রসেসে যাও, তাহলে ম্যাথটা বেশ বড় এবং তোমাকে ক্যালকুলেশন করতে করতে মোটামুটি 3-4 মিনিট সময় লাগবে, কিন্তু আমার একটা ম্যাথের জন্য তো এত সময় তুমি পাবা না পরীক্ষার হলে, তাই না? তাহলে এটার সলিউশন কি, এটা একটা শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে x = d/n²-1। এটা দিয়ে আমি ম্যাথটাকে ইজিলি সলভ করতে পারি। আচ্ছা তো এখানে ডিটা কি, ডিটা হচ্ছে যতটুকু পথ গুলিটি ভেদ করছে, তার মানে ওই যে তক্তার ভিতরে গুলিটা শুরুতে কতটুকু পথ ভেদ করছিল, 5 সেন্টিমিটার, তাই না? এক্সটা কি, এক্সটা হচ্ছে আর যতটুকু পথ ভেদ করবে, অর্থাৎ যে মানটা আমরা বের করতে চাচ্ছি, আর এনটা কি, এনটা হচ্ছে ওই ডি দূরত্ব, অর্থাৎ 5 সেন্টিমিটার ভেদ করার পরে গুলিটার বেগ যত গুণ হচ্ছে। তাহলে ওইখানে আমার বেগটা কত গুণ হয়েছিল বলতো? 2/3 হয়েছিল। তাহলে আমার এখানে দেখো গুলিটার বেগ হয়েছিল হচ্ছে 2/3। তাহলে এটাকে আমাকে কোন ফর্মেটে রাখতে হবে? 1/n এই ফর্মেটে রাখতে হবে। তাহলে 1/n ফর্মেটে যদি আমি রাখতে চাই, তাহলে আমি 2/3 কে কিভাবে লিখতে পারি? 3/2। তাহলে এখানে আমার এইটা হবে, এই 3/2টা হবে হচ্ছে আমার n এর মান। তাহলে আমি যদি এখন এই মানগুলো এখানে বসাই দিই, কি দাঁড়াচ্ছে, ডি এর মান হচ্ছে আমার 5 সেন্টিমিটার, যতটুকু পথ সে শুরুতে ভেদ করছে 5, এন এর মানটা হচ্ছে কত, এন এর মানটা হচ্ছে আমার এখানে 1/3/2, তাহলে আমার এখানে 3/2 এন এর মান, তাহলে -1। তাহলে তুমি যদি এখন এখানে ম্যাথটা করো কাটাকাটি করলে, 9/4-1 কাটাকাটি করলে তুমি এটার অ্যান্সার পাবা 4 সেন্টিমিটার। সো এটাই হলো 10 সেকেন্ডে করা টিপস অ্যান্ড ট্রিক্স। এরকম আরও অনেক জোর জোর গাইডলাইন পেতে যুক্ত হও আমাদের নটরড্যাম হলিক্রস কোর্স দিতে। কিপ ওয়াচিং, কিপ লার্নিং।